আজকে 20 তারিখ, সামনের মাসের 20 তারিখেই কিন্তু ষষ্ঠী আসবে আসবে, এটাই ভালো লাগে। পুজো চলে আসবে, মানে পুজোর কদিন যে কিভাবে কেটে যায়, মানে 4-5টা দিন বোঝাই যায় না। তাই আজকের ভিডিওর এন্ট্রি আর আমি দিচ্ছি না, আজকের ভিডিওর এন্ট্রি দেবে সন্টু। বলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর সকাল সকাল দেখো বাইরে আকাশের অবস্থা কি, একদম ঘুম থেকে উঠেই দেখি ঝির ঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এখন রাজাকে স্কুলে যেতে হবে। প্রথমেই চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরে এসে রাজা টিফিনটাকে ভালো করে গুছিয়ে দিলাম, আগের দিনের একটু ডিমের তরকারি দিলাম, রুটি দিলাম, আর ছোট্ট বাটিটার মধ্যে দিলাম খেজুর আর সাথে আখরোট। চলো, টিফিন গোছানো হয়ে গেছে, এবার আমার ইয়োগা ড্রেস পরে ইয়োগা করে নিতে হবে, তো তার জন্যই রেডি হয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা সবাইকে, একটা বৃষ্টি ভেজা সকাল সকাল সুপ্রভাত। বৃষ্টি পড়ছে দেখতে তো ভালোই লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রাজাকে এখন স্কুলে যেতে হবে, সেটাই খারাপ লাগছে। আর বৃষ্টিটা যেন বেশ একটু ঝমঝমিয়েই বেশি জোরে করেই নেমে গেল। কি জোরে বৃষ্টি নেমেছে দেখো, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আর এই যে রাজাবাবু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, সাথে দেখো রেইনকোটের প্যান্টটা পরেছে, জামাটা বললাম পরে নিতে। কি জোর বৃষ্টি পড়ছে তার মধ্যে। আজকের ভিডিওর এন্ট্রি আর আমি দিচ্ছি না, আজকের ভিডিওর এন্ট্রি দেবে সন্টু। বলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবসময় কি সামনে গিয়ে কেমন আছে বলতে হয় নাকি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই যে রাজা গাড়ি রাখতে গেছিলো ওই বাড়িতে, আর এই দেখো সন্টু এখন রাজার সাথে চলে এসেছে, আর এসে আমার সাথে ব্যায়াম করছে, তাই তো? কি যে বললো ও নিজেই জানে, তো বৃষ্টির মধ্যেও কয়েকজন পড়তে এসেছিল, তার মধ্যে দেখো এই ছোট্ট পুচকু বাচ্চাটা আজকে নতুন এসছে পড়তে, আর ওর দাঁতগুলো বেশ আমার ভালো লেগেছে। দাঁতগুলোর কিন্তু পড়ার বয়স হয়নি, কিন্তু উনি এতই ছটফটে যে টেবিল থেকে পড়ে গিয়ে দাঁতগুলো ভেঙে ফেলেছে। বৃষ্টি তখন থেকে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, আর এই যে পড়িয়ে উঠে এখন এসে বসলাম একটুখানি। এবার হচ্ছে একটুখানি বাবা আছে ওপরে, বাবাকে একটু চা দিয়ে আসবো, চা বানাইনি এতক্ষণ ধরেই, এখন প্রায় 9:30 বাজে, 9:30 বাজে, কারণ আজকে কমই এসেছিলো পড়তে, বিশ্বকর্মা পুজো যেহেতু গণেশ পুজো চলছে তাই জন্য একটু স্টুডেন্ট সংখ্যা কমই আছে, ওই 4-5 জন মতন আসেনি, বাদ বাকি সবাই এসছে পড়তে। আর এই তো পুজো দেখতে দেখতে চলে আসবে, আজকে 20 তারিখ, সামনের মাসের 20 তারিখেই কিন্তু ষষ্ঠী, সেটাই দেখছিলাম মানে ক্যালেন্ডারে। খুব আনন্দ হয়, পুজো আসবে আসবে এটাই ভালো লাগে, পুজো চলে আসবে মানে পুজোর কদিন যে কিভাবে কেটে যায়, মানে 4-5টা দিন বোঝাই যায় না, তাই ভালো লাগে না তখন আর। পুজোটা চলে গেলে আমার যে কী কষ্ট লাগে কি বলবো, সেই তো আবার একই রুটিনে ফিরে আসতে হয়, ওই জন্যই কষ্ট লাগে। বাদ বাকি পুজোর আসবে এই আগে আগে এই জিনিসটাই বেশি আনন্দের, তাই তো? তোমাদেরও তো একই মত বলো। চলো, এখন বাবা আছে ওপরে, বাবাকে একটুখানি চা করে দেবো, আমি এখনও পর্যন্ত লেবু জলটা খাইনি, লেবু জলটা খাবো, কারণ পড়ানোর থেকে না উঠে মানে লেবু জল বানাবো সেইটাই ইচ্ছা করছিলো না, আর তাদের তার মধ্যে আবার ওদের অঙ্ক করাচ্ছিলাম তাই জন্য আরও বেশি উঠতে ইচ্ছা করছিলো না। চলো এবার দুটো জিনিস বানিয়ে নিই, বানিয়ে নিই, খেয়ে নিই। বাবার জন্য চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার জন্য নিয়ে নিয়েছি উষ্ণ এক গ্লাস গরম জল, সাথে হচ্ছে লেবুর রস আর সিয়াসিউস দেওয়া বাবাকে চা দিয়ে এসে। তারপরে এদিকে সকালের টিফিন বানানো শুরু করেছি, আজকে টিফিনে বানাবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। বাবার যেহেতু সুগার আলু খায় না, তাই আলু ছাড়াই গাজর বিটস আর হচ্ছে সাথে কিছু সয়াবিন নিয়ে নিয়েছি, একটু ভাজাভাজি করে মুগ ডাল আর ডালিয়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো করে মশলা কষানোর পর ডালিয়া দিয়ে খুব ভালো
ভালো করে রান্না করে নিয়েছি। আর তোমরা আমার ডালিয়ার রেসিপিতে কিন্তু অনেকেই অনেক লাইক দিয়েছিলে, কমেন্ট করেছিলে, খুব ভালো লেগেছিলো, শেয়ার করে দিয়েছিলে। আর এই যে এইটুকুনি থাকলো, এটা রাত্রেবেলা রাজার জন্য বা আমি খেয়ে নেবো, যাই হোক। আর এইদিকে মাংস নিয়ে আসলাম গিয়ে, আর মাংস নিয়ে এসে তাড়াতাড়ি করে মাংস ধুয়ে টুয়ে আজকে মাংসই রান্না করব, আর সাথে উচ্ছে দিয়ে বেগুন ভাজা করব। আর একটুখানি চালতা ছিল জানো তো, পাশের বাড়ির কাকিমা আগের দিন আমাকে চালতা দিয়েছিল, তো চালতাটা ফ্রিজেই রেখে দিয়েছেন, ভাবলাম অল্প একটু ডাল করে নিই। আমি রান্না বান্না করব, আর এই সময় চলে এসেছে সন্টু। আর সন্টু এসে বলছে আমাকে হলুদ বাটি করে কি দাও, চানাচুর। আর এই যে ইনি এখন হলুদ বাটি করে চানাচুর খাচ্ছে বসে বসে, তাই তো। কি শিখেছে দেখো, বলছে এই দেখো বন্ধুরা ফুল। আর সন্টু আমাদের বাড়ি আসতে না খুব ভালোই বাসে, আর যখনই সময় পাবে ও আমাদের বাড়ি চলে আসবে, এসে বসে থাকবে, আমার সাথে গল্প করবে, একটুখানি আদর খাবে, এইসব করে। এই যে ওকে একটুখানি ভিডিওতে দেখিয়েছি, আর দেখো কেমন ভাও খাচ্ছে। আর রান্না করতে করতেই আমি ঘরে সমস্ত কাজই করে নিই, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, এগুলো করে নিই। কারণ হচ্ছে একা হাতে যেহেতু করতে হয়, তাই জন্য তাড়াতাড়ি করে নেওয়ারই চেষ্টা করি, তাও এই করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এইদিকে দেখো মাংস কষানো চলছে, আর মাংস কষিয়ে রান্নাবান্না করে স্নান টান করে একেবারে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। দুপুরের খাবারে তো এই দেখো ডাল, তারপরে উচ্ছে বেগুন ভাজা, রায়তা, মাংস, সাথে একটুখানি আলুর চিপস, এগুলো ছিল। তো বাবাকে আর রাজাকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করার পর আমিও খেয়ে নিয়েছি। তারপরে চলে গেছি পড়াতে, আর পড়াতে বসেছি সেই 3:30 সময়, আর একদম রাত্রেবেলায় যে যখন ব্যাচটা শেষ হবে তখন এসে ওদের একটু ভিডিওতে দেখালাম, এটা একদম শেষ ব্যাচ, ওরা পড়ে চলে গেলে তারপরে আমার একটুখানি আরাম বিশ্রাম। মানে এই ব্যাচটা পড়াতে আমার ভীষণ ভালো লাগে, কারণ জানি এর পরেই ব্যাচ একটুখানি আমি আরাম করতে পারবো। আর দেখো দুপুরের খাবার দাবার খেতে খেতেই না আমাদের 2:30-3 বেজে যায়, কারণ হচ্ছে আমি যদি মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তাহলে একটুখানি আবার বিছানায় শুয়ে পড়ি, আর বিছানায় শুলে আমার কি যে ঘুম পায়, কি আর উঠতে ইচ্ছা করে না, পড়াতে ইচ্ছা করে না, এরকম হয়ে যায়। যাই হোক, তাই জন্য একটু দেরি করেই খাই। আর সকালে দেখোই তো তোমরা 9:30 সময় পড়িয়ে উঠি, পড়িয়ে ওঠার পর সকালের খাবার, দুপুরের খাবার, ঘরের কাজবাজ করতে করতে লেটই হয়ে যায়। এই যে খাবার খাওয়ার পরে কিন্তু বাসনও ধোয়ার সুযোগ পাই না, তাই জন্য এই যে পরিয়ে ঠরিয়ে উঠে বাসন ঠাসন ধুয়ে নিলাম, তারপরে কয়েকটা ভেজা ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিলাম। আর যা কদিন ধরে বৃষ্টি পড়ছে, জামা কাপড় শোকানোর তো জোগাড়ই নেই, তাও ফ্যানে মানে খাটের ওপরে যে স্ট্যান্ড থাকে খাটের স্ট্যান্ডেও কয়েকটা মেলবো যাতে শুকিয়ে যায়। তারপরে এই যে চলে এসেছি, রাজাও চলে এসেছে পরিয়ে, তারপরে দেখো এখানে দেখাচ্ছি রাজার নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 16,000 হয়ে গেছে, সেটাই আনন্দ করে আমাকে দেখাতে বললো, তা দেখালাম। আর রাজা এখানে বসে বসে নিজের চ্যানেলের কাজ করছিল। তারপরে আমি চলে এসেছি একটুখানি ফ্রেশ হতে, রাত্রেবেলা একটুখানি দাঁত থাত মেজে মুখটা ভালো করে ফ্রেশ করে একটুখানি স্কিন কেয়ার করে তারপরেই ঘুমাই। আর এইটুকুনি হচ্ছে আমার রিফ্রেশমেন্ট আর কি, এটাই বলতে পারো। এই যে মুখে জল দিয়ে নিয়ে, কোনো এত গরম ছিল এই কদিন, মাঝখানে তো স্নানই করে নিচ্ছিলাম, কিন্তু এখন আর স্নান করার দরকার নেই, কারণ গরমটা অনেকটাই কমেছে, যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা আছে ওয়েদারটা, তাই জন্য আর আজকে স্নান করলাম না। কিন্তু বেশিরভাগ এই কদিন যে গেছে না, আমি পুরো স্নান ঠান করে তারপরেই শুয়েছি, আজকে আর স্নান ঠান করলাম না, মুখ ঠুক ধুয়ে যাই, ক্রিম ঠিম মেখে নেব। তো তোমাদের আজকে আমার সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও। আর আমার ফেসবুকের বন্ধুরা তোমাদেরকেও বলবো যে তোমরা যদি আমার ইউটিউবটা সাবস্ক্রাইব না করে থাকো করে দিও, তোমাদের একটা সাপোর্টের অনেক দরকার, তোমরা সাপোর্ট করে দিও। টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।